14 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অবশ্যই করতে হবে। ভালো মানুষরা ভালো মানের কাজ করে, যারা ফাঁকি দেন তারা দেশকে ভাঙে, নিজেকে ভাঙে দিচ্ছে, বিবেককে ভাঙে দিচ্ছে। এই ব্যর্থতা চিরজীবন থেকে যাবে, এর ভার তার পরিবারের লোকজনদেরও তার মৃত্যুর পর বইতে। বদলে যাওয়া বাংলাদেশের ছবি দৃশ্য 14 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ আকাশ পাতাল পার্থক্য। বদলে গেছে বাংলাদেশ, বদলে গেছে বাংলাদেশে জীবনের ছবি, বদলে গেছে মানুষের লাইফ স্টাইল, আধুনিকতার ছোঁয়া। বাংলাদেশ আজকে উন্নত বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে চলছে। এই দেশ বঙ্গবন্ধুর স্বল্পোন্নত দেশ, আর শেখ হাসিনা উন্নয়নশীল দেশ। এই বদলে যাওয়া বাংলাদেশে উজ্জ্বল ছবি, উজ্জ্বল নিদর্শন। আজকে এখানে এক্সপ্রেসওয়ে হয়েছে, এখানে সার্ভিস লেন চল, সিক্স লেন। এখনো হচ্ছে ঢাকা সিলেট, সিলেট তামাবি সম্প্রতি শেষ হয়েছে, যদবপুর এলেঙ্গা। সাতটি মতো ফ্লাইওভার এই সড়ক চলে যাচ্ছে এখন, এরপর যাবে রংপুর থেকে বুঝিনেস, ওদিকে যাবে পঞ্চ পাহাড়ে। আজ যোগাযোগ ব্যবস্থা অভূতপূর্ব উন্নতি দৃশ্য, শুধু সমতলে না পাহাড়েও, দূর দূরান্তে চলে গেছে সড়ক নেটওয়ার্ক। ব্যবসা বাণিজ্যের প্রসার হচ্ছে, পাহাড়ে উৎপাদিত পণ্য পচে যেত সরবরাহের ঘাটতির কারণ। সেই দিন সেই দুদিন এখন আর নেই, আছে পাহাড়ের সম্পদ পণ্য দিনে দিনে চলে যাচ্ছে সারা। এটা উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য আমার এখনো স্বপ্ন, ঢাকা থেকে যেমন আমরা সিলেট তামাবিল, ফরিদপুর থেকে বরিশাল, চট্টগ্রাম থেকে কক্সবাজার,
জরুরি হয়ে পড়েছে আমাদের অর্থনীতি করতে হবে এবং নতুন বছরে নয়া অঙ্গীকার নিয়ে আমাদের এই কাজগুলো বাস্তবায়নে যথাযথ মনোযোগ আমাদেরকে দিতে হবে, প্ল্যান করতে হবে এবং প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, সময় মতো কাজ করতে হবে, মানসম্মত কাজ সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অবশ্যই করতে হবে। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট সড়ক যোগাযোগ জরুরি হয়ে পড়েছে, এদিকে আমাদের নজর দিতে হবে। আমরা যারা এখানে আছি, আমাদের প্রকৌশলীরা, স্মার্ট বাংলাদেশ করতে হলে কাজে কর্মে প্রকৌশলীদের স্মার্টার হতে হয়। ইউরোপ এবং আমেরিকা মহামন্দা চলছে এবং এই গ্রেট রিসেশন এর প্রতিক্রিয়া এর রেস আমাদের এখানে চলছে। তারপরও এখানে একজন রূপকার আছে, যিনি রূপান্তরের রূপকার, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। তিনি আছেন বলে আমরা সঠিক সময়ে সঠিক নেতৃত্ব পেয়েছি, সময়োচিত নেতৃত্ব পেয়েছি। শেখ হাসিনা আছেন বলে আমরা করোনা সংকট মোকাবিলা করেছি, বিনে পয়সা উন্নতদের যেটা পারে আমরা ভ্যাকসিন দিয়েছি বিনা পয়সা। শেখ হাসিনার মতো একজন জনদরদী মানব দরদী এবং যোগ্য নেতৃত্ব থাকার কারণে আজকে এই বিশ্ব সংকটে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ইনশাআল্লাহ বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে। আমাদের রপ্তানি আয়, আমাদের রেমিটেন্স আবার বাড়তে শুরু করেছে, রিজার্ভ এখনো 34 বিলিয়ন, 5 মাসে আমদানি আমরা করতে পারি। পাকিস্তানের সর্বশেষ আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম মেডিকেল চেক আপের জন্য, সেখানে গিয়ে আমি শুনে এসেছি আমাদের রাষ্ট্রদূত পাকিস্তানে রাষ্ট্রদূতের বরাত দিয়ে বলেছে তাদের 5 বিলিয়ন ডলারের নিচে
আর আমি আশার মতে শুনলাম রিজার্ভ অফ ইন্ডিয়া মাত্র শ্রীলঙ্কার মতো তোলা সেই অবস্থা বাংলাদেশ কিন্তু এখনো আল্লাহর রহমতে শেখ হাসিনা সঠিক নেতৃত্ব আজকে এই প্রতিকূল স্রোতে ভারসাম্য বজায় রেখে এগিয়ে চলছে দুর্বার বুদ্ধি আজকে গোড়ে রোড শ্রেণীর ইঞ্জিনিয়াররা আছে এটা যতই এগিয়ে যাবে ততই আমরা উন্নয়নের পথর আর উজ্জ্বল আপনারা এখানে অনেক ভালো মানুষ আছে এর মধ্যে আবার কিছু মানুষ আছে তারা আপনাকে ভালো মানুষ না ভালো মানের কাজ করে যারা ফাঁকি দেন তারা দেশকে ভাঙে নিজেকে ভাঙে বিবেককে ভালো কাজে সব থাকা কৃতিত্ব যা সে যখন পদে থাকবে না রিটায়ার করবে তখনও মানুষ তাকে স্মরণ করবে আবার যে অপকর্ম করবে কাজে ফাঁকি দিবে মানসম্মত কাজ করবে না বা করাবে না তা এই জীবনে তার যে ব্যর্থতা এই ব্যর্থতাও চিরজীবন থেকে যাবে এর ভার তার পরিবারের লোকজনদেরও তার মৃত্যুর পর বইতে তোমার বাবা হ্যাঁ সে তো খুব ভালো কাজ করত খুব সৎ মানুষ আবার যে অপকর্ম করত তোমার বাবা উনি তো ডুবিয়েছেন ছেলে মেয়েদেরও উপরও বর্তাবে খারাপ কাজের ব্যর্থতা যে দায় দায় সেটা অস্বীকার করা হয়